প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাকে দেখাবো খুবই সুন্দর অল্প জায়গার মধ্যে 7 বেডরুমের একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। যারা অল্প জায়গার মধ্যে অনেক সুন্দর একটি রাজকীয় স্টাইলে ডুপ্লেক্স বাড়ি করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে এবং এই বাড়িটি টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে, কিভাবে করা হয়েছে সম্পূর্ণ একটি ধারণা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আজকের এবারে ডিজাইনটি করে দিয়েছি মারিয়া ম্যামের জন্য। তো ওনার বাসা রাজবাড়ি বালিয়াকান্দি, ওনার থানা। তো উনি চাইছে আসলে সুন্দর একটি আধুনিক মডেলে একটি রাজকীয় স্টাইলে বাড়ি করবে। তো উনি দীর্ঘদিন যাবৎ আমাদের ভিডিওগুলো দেখে, তো উনি চাইছে সুন্দরভাবে একটি ডিজাইন যেহেতু আমরা ওনাকে করে দিই, তো আমরা ওনার চাহিদার আলোকে অনেক সুন্দর একটি ডিজাইন ওনাকে উপহার দিয়েছি। দর্শক বন্ধুরা, অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। এখানে আমাদের অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে, আমি যদি ফ্রন্ট থেকে বিল্ডিংটা আপনাকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে ফ্রন্ট থেকে বিল্ডিংটি দেখতে একেবারে রাজকীয় স্টাইলের অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। এখানে আপনারা দেখবেন ফোর্সের ডিজাইনটি অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি। ফোর্সের ডিজাইনটি অবশ্যই আপনারা ভালো করে দেখেন, অনেক সুন্দর একটি বিট দেওয়া আছে, আর এখানে একটি রাউন্ড বিট রাখা আছে। এখানে অনেক সুন্দর করে লাইটিং করা আছে, আর এখানে যে পিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো এগুলো আমরা খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি। দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই ভালো করে দেখে নেবেন। আর এখানে যে ক্লাসিক্যাল ডিজাইনগুলো এগুলো আপনারা দেখে নেবেন। আর এখানে অনেক সুন্দর একটি স্লাইডিং গ্লাস আমরা ব্যবহার করেছি, গ্লাসগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। আর এখানে প্যারাপিটটি অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি, নিচের অংশ বিট রাখা আছে, উপর অংশ বিট রাখা আছে। এখানে অনেক সুন্দর একটি ডিজাইন আমরা করে দেওয়ার চেষ্টা করি। দর্শক বন্ধুরা, কেউ যদি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে। আমরা বাংলাদেশ সকল স্থানেই অনেক সুনামের সহিত ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে যাচ্ছে, যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বারে ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে। দর্শক বন্ধুরা, এটা হলো আমাদের রুফটপ। আমাদের বিল্ডিংটি রুফটপ থেকে দেখতে এমন দেখা যাবে, রুফটপ থেকে বিল্ডিংটি দেখতে খুবই সুন্দর এবং খুবই লাক্সারিয়াস দেখা যাচ্ছে, অবশ্যই আপনারা ভালো করে দেখেন। আর এখানে অনেক সুন্দর একটি রুফ টালি আমরা ব্যবহার করেছি, তো আমাদের রুফটপ থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে, আর এই অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। এখানে যদি আপনি আমাদের জানলার ডিজাইনগুলো দেখেন, অনেক সুন্দর একটি জানলার ডিজাইন সিম্পলের মধ্যে। আর এখানে যে আমাদের টয়লেটের যে জানলার ডিজাইনগুলো আছে ভেন্টিলেশনের জন্য, এই জানলার ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি, আর বিল্ডিংটির কালার কম্বিনেশনটা অনেক অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি। দর্শক বন্ধুরা, এখানে অংশ থেকে যদি আপনি প্যারাফিটটা দেখেন, প্যারাফিটি দেখতে অনেক সুন্দর এবং লাক্সারিয়াস। আমাদের বিল্ডিংয়ের সাথে ম্যাচিং করে আসলে আমরা প্যারাফিটের ডিজাইনটি দিয়েছি, তো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। আর এখানে ব্যালকনিতে দুইটা পিলার রাখা আছে, এখানেও দুটি পিলার রাখা আছে এবং এখানে একটি পিলার রাখা আছে, আর ফোর্সের এখানে দুটি করে পিলার এখানে দেওয়া আছে। আর এখানে যদি আমাদের উপরে ফোর্সের রেলিংটা দেখেন, আপনার প্যারাফিটটা দেখেন, এটাও খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি। আর এখানে অনেক সুন্দর করে বিট দিয়ে আমরা অনেক সুন্দর একটি ডিজাইন বের করার আমরা চেষ্টা করেছি। দর্শক বন্ধুরা, একটি বাড়ি করলেই হবে না, সবাই এসে আসলে সাধ্যের মধ্য থেকে বিনিয়োগ করে সুন্দর একটি আধুনিক মডেলে বাড়ি করার জন্য। সেই বাড়িটি আসলে আপনি কাকে দিয়ে করাবেন এবং কোন কনসালটেন্ট ফার্ম দিয়ে আপনি ডিজাইনটি করাবেন, এটাও আসলে একটি দেখার বিষয়। দর্শক বন্ধুরা, আমাদের বিল্ডিংটি পিছনের সাইড থেকে দেখতে এমন দেখা যাবে, এখানে খুবই সুন্দর একটি ডিজাইন করা হয়েছে। আর এখানে আমাদের যে ফোর্সের ডিজাইনটি, ফোর্সের ডিজাইনের সাথে সিঁড়ি রুমের ডিজাইনটি আমরা ম্যাচিং করে আসলে এটা করেছি। আর এখানে পিছনের অংশে আমাদের যে জানলার ডিজাইনগুলো দেখতেছেন, এখানে অনলি তিনটা বিট দিয়ে আমরা এই ডিজাইনটি অনেক সুন্দরভাবে সাজিয়েছি। তো আমাদের পিছন ব্যাক সাইড থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে, আর এখানে ওয়ালের মধ্যে অনেক সুন্দর করে ড্যাপ বিট কাটা আছে, আর কর্নারে যে ফিলারগুলো দেখতেছেন ফিলারগুলো অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি। তো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। তো আমাদের এই অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে, যেমন এই অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। আর ভিতরে আমরা কিন্তু লাইটিং করে দিয়েছি, যেহেতু আসলে রাত্রে থেকে দেখতে কেমন দেখা যাবে, নাইট বিউটি আমরা দিয়ে দিয়েছি। আর এখানে আপনারা যদি কালার কম্বিনেশনটা দেখেন, খুবই সুন্দর এখন খুবই একটি লাক্সারিস একটি কালার দেওয়া আছে, একটি ক্রিম কালার দেওয়া আছে, অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি। আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবে, বিল্ডিংটি করতে টোটাল কত টাকা খরচ যাবে এবং কীভাবে করা হয়েছে। দর্শক বন্ধু, এর আগে আমি যদি আপনাকে এখানে দুটি জানলা দেওয়া আছে, জানলাগুলো আমি আপনাকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন, খুবই সুন্দর এবং খুবই লাক্সারিয়াস দুটি জানলা এখানে আমাদের যে এন্ট্রি আছে এন্ট্রি পাশে দেওয়া আছে। ফ্রন্ট থেকে দেখলে আপনারা আসলে আরও একটু ভালোভাবে ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারবেন। এখানে যদি দেখেন আমাদের এখানে এটা কিন্তু স্লাইডিং গ্লাস ব্যবহার করেছি আমরা। আর এখানেও খুবই সুন্দর একটি জানলার ডিজাইন দেওয়া আছে, এখানেও খুবই সুন্দর একটি জানলার ডিজাইন দেওয়া আছে। আর এখান থেকে অনেক সুন্দর করে আমরা লাইটিং করে দিয়েছি। আর এখান থেকে যদি আপনারা দেখেন, এখানে অনেক সুন্দর একটি লাইটিং আমরা করে দেওয়ার চেষ্টা করেছি। দর্শক বন্ধুরা, তো যদি কেউ এরকম নিত্য নতুন বাড়ি ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন। দর্শক বন্ধুরা, আমরা সকল সময় চেষ্টা করি একটি ডিজাইন কীভাবে একটু সৌন্দর্য করা যায় এবং একটি ডিজাইন কীভাবে একটি ইউনিক করা যায়, জিনিসটা আমরা সকল সময় চেষ্টা করি। আমাদের এক একটি ডিজাইন আপনারা এক এক রকম দেখবেন,
অনেকে দেখবেন যে আসলে সবগুলো ডিজাইন একরকম করে ফেলে, তো আমরা চেষ্টা করি একটু ভিন্নতা আনার জন্য এবং একটু ভিন্নভাবে একটু ডিজাইন সাজানোর জন্য আমরা চেষ্টা করি। আমরা আর্কিটেক্ট প্রতিনিয়ত চেষ্টা করি একটি ডিজাইন কীভাবে সাজিয়ে তোলা যায় এবং একটি ডিজাইন বাস্তবে বিল্ডিংটি করলে কীভাবে কীরকম দেখা যাবে এই জিনিসটা আমরা সকল সময় আপনাকে দেওয়ার চেষ্টা করি। আর আমাদের যে ডিজাইনগুলো দিয়ে থাকে, যেমন এটা হলো আমাদের 3D প্ল্যান, আর আমাদের আর্কিটেকচার প্ল্যানটা যদি আমি আপনাকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি। তো বিল্ডিংটি আপনার মাপগুলো অবশ্যই দেখে নিন। বিল্ডিং দৈর্ঘ্য দেওয়া আছে 40 ফিট এবং প্রস্থ দেওয়া আছে 39 ফিট 8 ইঞ্চি। বিল্ডিংটির টোটাল এরিয়া 1600 স্কোয়ার ফিট, জায়গার মধ্যে আমরা এবারে ডিজাইনটি করেছি। প্রথম প্রবেশ করলেই পড়বে এখানে একটি ফ্যামিলি লিভিং রুম, লিভিং রুম মাপটি দেওয়া আছে 26 ফিট 5 ইঞ্চি বাই 13 ফিট। আর এখানে আমি যদি এদিক দিয়ে আমাদের একটি মাস্টার বেডরুম দেওয়া আছে, বেডরুম মাপটি দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট 5 ইঞ্চি, এটার সাথে একটি অ্যাটাচড রাখা আছে 8 ফিট বাই 7 ফিট। আর এখানে অনেক বড় একটি ডাইনিং স্পেস রাখা আছে 20 ফিট বাই 17 ফিট। আর এখানে একটি কিচেন রুম রাখা আছে, কিচেনের মাপটি দেওয়া আছে 10 ফিট বাই 12 ফিট। আর এখানে একটি রাউন্ড স্টেয়ার দেওয়া আছে, স্টেয়ারটি খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি। আর এখানে অনেক সুন্দর করে বয়েট রাখা হয়েছে। তো দর্শক বন্ধুরা, এখানে দেওয়া আছে একটি গেস্ট বেডরুম 12 ফিট বাই 12 ফিট। আর এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট 8 ফিট বাই 4.5 ফিট। এখানে একটি আরেকটি বেডরুম রাখা আছে 12 ফিট বাই 13 ফিট। আর এটা হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর। আমরা ফার্স্ট ফ্লোরে গিয়ে কী পাবো আমি দেখাচ্ছি আপনাকে। আমাদের কিন্তু এখান থেকে এ পর্যন্ত আমাদের একটা বয়েট থাকবে। যেমন আমাদের এখানে একটি বেডরুম রাখা আছে 12 ফিট বাই 12 ফিট, এখানে একটি বেডরুম রাখা আছে 12 ফিট বাই 13 ফিট, এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে এবং এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে। এখানে আরেকটি মাস্টার বেডরুম দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট, এখানে আরেকটি মাস্টার বেডরুম দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট। প্রত্যেকটা রুমের সাথে আসলে আমরা উপরে টয়লেট রাখার চেষ্টা করেছি। আর এখানে একটি ফ্যামিলি লিভিং দেওয়া আছে 12 ফিট 4 ইঞ্চি বাই 11 ফিট 6 ইঞ্চি। আর এটা হলো আমাদের ফোর্সের যে ডিজাইনটি, এখানে আসলে অফিন রাখা হয়েছে, এন্ট্রি দিয়ে আপনারা প্রবেশ করে এটা পুরো ফোর্সটা আপনারা ব্যবহার করতে পারেন। তো এটা হলো আমাদের আর্কিটেকচার প্ল্যান। তো দর্শক বন্ধুরা, হয়তো অনেকেই বলেন যে আসলে আমি একটা বাড়ি করব, সেই বাড়িটি একটু রাজকীয় স্টাইলের করবো এবং একটু সৌন্দর্য করার চেষ্টা করব। তো সেই বাড়িটি আসলে আপনি চাইলে একজন ঠিকাদার দিয়ে আপনি কাজটা করাই ফেলতে পারেন, এটা আসলে কোনোদিনও সম্ভব না। তো আপনারা সবসময় চিন্তা করবেন একটি ডিজাইন, যদি পরিপূর্ণ একটি ডিজাইন যদি আপনার বাড়িটা থাকে তাহলে আপনি বিল্ডিংটি যেমনি করে ফুটিয়ে তুলতে পারবেন এবং আপনি টাকা খরচ করে আপনার মন মতো করে আপনি বাড়িটি করতে পারেন। আর অনেক প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে সারাদিন পরিশ্রম করে আমাদের ভিডিওগুলো দেখেন, তো আমি চেষ্টা করি প্রতিনিয়ত আপনাকে একটু সচেতন করার জন্য। অবশ্যই আপনি কাজ করার আগে একটি মাস্টার প্ল্যান করে নেবেন এবং পাশাপাশি ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার আপনি ডিজাইনটি করবেন এবং পাশাপাশি ভালো একজন ঠিকাদার দিয়ে আপনি কাজটি করাবেন। তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনি কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি অনেক সুন্দর যাবে। দর্শক বন্ধুরা, কেউ এই ভুলটা কোনোদিন করবেন না যে একজন ঠিকাদার দিয়ে কাজটি করাই ফেলেন। অনেকে আসলে এই ভুলটা কোনোদিনও করবেন না। আপনার চেষ্টা করবেন, আপনি যেহেতু কষ্ট করে একটি বাড়ি করবেন তো একজন ইঞ্জিনিয়ার আপনার কাছ থেকে কত টাকা নেবে। যেমন আমার এই বিল্ডিংটা করতে 60 থেকে 65 লক্ষ টাকা খরচ যাবে, তো আপনি আসলে আমি কত টাকা এটি ফাইলটাতে নিছি, আমি হয়তো 1 লক্ষ টাকা ফাইলটাতে নিছি। তবে 1 লক্ষ টাকা যদি আমি আপনার কাছ থেকে নিয়েও থাকি, তারপর আমাদের আসলে বিল্ডিংটি সম্পূর্ণ সেফলিভাবে আপনি করতে পারতেছেন এবং আপনি বিল্ডিংয়ে কাজ করার আগে আপনি দেখতে পারতেছেন যে আসলে বিউটি দেখতে কেমন দেখা যাবে। দর্শক বন্ধুরা, অনেকক্ষণ কথা বললাম, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। আর এই বাড়িটি টোটাল কমপ্লিট করতে যাদের 60 থেকে 65 লক্ষ টাকা বাজেট আছে তারা চাইলে এই বাড়িটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।